আজ রবিবার এবং এই রবিবার সুয় প্রচারে ডানকুনি পুরসভার 21টি ওয়ার্ডের সমস্ত রাজনৈতিক দলের যে প্রার্থী রয়েছে তারা কিন্তু ঝাঁপিয়ে পড়েছে সকাল থেকেই বাড়ি বাড়ি প্রচারে। এই মুহূর্তে 16 নম্বর ওয়ার্ডের বিজেপি প্রার্থী অর্ণব ঘোষ চামুণ্ডা মন্দিরে পুজো দিয়ে তার বাড়ি বাড়ি প্রচার শুরু করেছে। দেখতে পাচ্ছেন সে এইভাবে বাড়ি বাড়ি যাচ্ছে এবং ভোট প্রার্থনা করছে। দেখাতে বলবো সেই ছবি ক্যামেরা পার্সনকে। এই মুহূর্তে 16 নম্বর ওয়ার্ডের চামুণ্ডা মন্দির সংলগ্ন যে এলাকা সেখানে তিনি কিন্তু এসে ভোটারদের সঙ্গে কথা বলছেন এবং কি কি প্রয়োজন রয়েছে, কি কি সে প্রতিশ্রুতি দিচ্ছে, কি কি তিনি করবেন, এই যে তার পরিকল্পনা এই ওয়ার্ডকে নিয়ে সেই সমস্ত বিষয় তিনি ভোটারদের কাছে আবেদন করছেন এবং এই নিয়েই কিন্তু তার যে আজকে সকালের যে বাড়ি বাড়ি প্রচার সেই প্রচার শুরু করেছে। আমরা একটু কথা বলবো অর্ণবের সাথে। অর্ণব, সকাল সকাল চামুণ্ডা মন্দিরে পুজো দিয়ে তুমি প্রচার শুরু করলে কেমন সাড়া দেখছো ভোটারদের বা এলাকার মানুষের? এলাকার মানুষের কাছে থেকে খুব পজিটিভলি সাড়া আমরা পাচ্ছি, কারণ আমরা তো পাড়ারই ছেলে, মানে এমন নয় যে খুবই প্রচারের দরকার, আমরা কোনো বাইরে থেকে আসিনি, কিন্তু সেই জায়গাতে লোকের কাছে যাচ্ছি, বাবা বাড়ি বাড়ি যাচ্ছি, মানুষকে আমাদের এই ইস্তাহারের সম্বন্ধে বোঝাচ্ছি, আমরা আসলে কি করতে পারি, কি কি কাজ হয়নি, কি কি আরো উন্নততর নাগরিক পরিষেবা কিভাবে মানুষকে দেওয়া যায়, সমস্ত কিছু আমরা মানুষকে বোঝাচ্ছি। মানুষের থেকে বিপুল ভাবে সাড়া পাচ্ছি এবং মানুষ দু হাত তুলে আশীর্বাদ করছেন। মানুষ কি তোমাদের অভাব অভিযোগের কথা বলছে তাদের? মানুষের সমস্যা হচ্ছে এই এই ওয়ার্ডের যে বেসিক সমস্যা, সাধারণত ডানকুনি বলুন বা পশ্চিমবঙ্গের যত পৌরসভা আছে সাধারণত ওয়ার্ডের রাস্তা তো এখনো অবধি পঞ্চায়েত আমল থেকে এই রাস্তা পাকা হয়ে গেছে, কিন্তু আমি আপনাকে একটুখানি দেখাতে বলবো এখানকার রাস্তার অবস্থা, যে এখানকার রাস্তা এখনো পঞ্চায়েত আমলে ইট পাতা রাস্তা, জায়গায় জায়গায় এখনো জল নিকাশি ব্যবস্থার কোনো মাস্টার প্ল্যান নেই, যে লাইট পোস্ট গুলো অনুমোদন হয়ে আসে সেই লাইট পোস্ট গুলো কোথায় যায় ভগবান জানে, এখন অব্দি জায়গায় জায়গায় নতুন এলইডি লাইটের পোস্ট গুলো বসানো হয়নি। সার্বিক যে উন্নয়ন গুলো, সাধারণ খুব মডেল ওয়ার্ডের কথা বলছি না আমি, সাধারণ যে ওয়ার্ড গুলো উন্নয়ন হওয়া উচিত সেটা এই ওয়ার্ডে হয়নি, এই ওয়ার্ডের মানুষ সেই উন্নয়ন থেকে বঞ্চিত, সেই জন্য এই ওয়ার্ডের মানুষ চাইছে পরিবর্তন এবং সেটা স্পষ্ট হয়ে গেছে। এবং আগামী দিনে আপনি আমাদের সাথে আরো প্রচারে থাকবেন, আপনি নিশ্চয়ই বুঝতে পারবেন মানুষের মধ্যে কি বিপুল পরিমাণে সারা ভারতীয় জনতা পার্টি এবং মানুষ চাইছে ভারতীয় জনতা পার্টি এখানে আসুক, এসে কাজ করুক। ধন্যবাদ কথা বলছিলাম অর্ণব ঘোষের সাথে, বিজেপি প্রার্থী, বিজেপি নেতা প্রবীণ নেতা প্রদীপ তরফদার আমার সাথে রয়েছে। তারা কি বলবে এই যে তরুণ, একদিকে যেমন তৃণমূলের তরুণ মুখ দেখতে পাচ্ছি বিজেপি প্রার্থী, তার অপোজিটে দেখতে পাচ্ছি অর্ণব ঘোষ রয়েছে, তো আপনি কি বলবেন এই? হ্যাঁ, তরুণ যদি আদর্শ নিয়ে চলে এবং তারা যদি কাউন্সিলর হয় তাহলে এলাকার লোকের অবশ্যই উন্নয়ন দেখতে পাবে। আর আমরা আশা করব যে আমাদের ভারতীয় জনতা পার্টি থেকে যতগুলো ক্যান্ডিডেট আমরা দিয়েছি বেশিরভাগই তরুণ এবং তারা সবাই মনোযোগ দিয়ে কাজটা করবে এবং মানুষ যদি তাদের সমর্থন করে আগামী দিন তারা যদি পৌরসভা হয় ডানকুনিতে যা যা ত্রুটি বিচ্যুতি আজ পর্যন্ত ঘটেছে সেগুলোর মডিফাই করার জন্য আমরা অবশ্যই ওদেরকে প্রেরণা দেব এবং আগামী দিন যাতে ভবিষ্যতে ডানকুনি একটা সুন্দর শহর, আমাদের সকলের সুন্দর শহর হয় তার প্রচেষ্টা করা হবে। কিন্তু এই এই দুই তরুণের অপোজিটে আমরা দেখতে পাচ্ছি প্রবীণ বামফ্রন্টের প্রার্থী হচ্ছে, সেক্ষেত্রে কি এই তরুণ যেমন অর্ণব কি পারবে এই লড়াই? অবশ্যই পারবে, এটা তো মানুষের মনের মধ্যে, তারা তো দেখেছে বামফ্রন্টের 34 বছরের শাসন এবং তারপরেও এই ওয়ার্ড থেকে বামফ্রন্ট জিতে কি কাণ্ডটা করেছে, একটা কোনো কাজ করেনি, পৌরসভা পর্যন্ত যায়নি, তো বামফ্রন্টের উপর মানুষের আস্থাটা খুবই কম আছে। তো আমরা চাই যে এখানে ভারতীয় জনতা পার্টি কোনোদিন আসেনি এবং এইবার অর্ণবকে আমরা দাঁড় করিয়েছি এবং আশা করি মানুষ এই 16 নম্বর ওয়ার্ডের প্রত্যেকটি মানুষ ওকে জয়যুক্ত করবে নিজেদের স্বার্থে এবং আমরাও দেখব যাতে এই ওয়ার্ডের সার্বিক উন্নয়ন হয়। ধন্যবাদ, আমরা কথা বলছিলাম প্রদীপ তরফদার এবং তিনি এই অর্ণব ঘোষকে সাথে নিয়ে দেখতে পাচ্ছি, যারা রয়েছে বিজেপি কর্মী সমর্থক, তাদের তারা কিন্তু এভাবেই বাড়ি বাড়ি প্রচারে বেরিয়েছে এবং এই ওয়ার্ডের যে সার্বিক উন্নয়ন সেটা কিন্তু যেমন অর্ণব ঘোষ যদি সে আশীর্বাদ পায় তেমন সেটা যেমন করবে, তার পাশাপাশি এবার কিন্তু চাইছে যে এবার পরিবর্তন হোক এই 16 নম্বর ওয়ার্ডের, অর্থাৎ বামফ্রন্টের যে বারবার আশা সেটা না হয়ে এবার যাতে এই ওয়ার্ডের মানুষ বিজেপিকে নির্বাচিত করে সেই আশীর্বাদ প্রার্থনায় কিন্তু চামুণ্ডা মন্দিরে পুজো দিয়ে তার বাড়ি বাড়ি প্রচার শুরু করেছে এই 16 নম্বর ওয়ার্ডের বিজেপি প্রার্থী অর্ণব ঘোষ। HB DNN বাংলা, হুগলি।